আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডট গুননের সীমা সো ডিরেক্টলি টপিকের মধ্যে ছাপিয়ে পড়ি টপিকটা শিখবো এবং সেই রিলেটেড কোয়েশন সলভ করা ট্রাই করব সো টপিকটা যদি বলি ভাই টপিকের নাম হচ্ছে ডট গুনন আর ডট গুনন দুইভাবে করা যাবে একটা হচ্ছে যদি ফেক্টরটাকে এভাবে দেওয়া থাকে মধ্যবর্তী কোন দেওয়া থাকে সেক্ষেত্রে একটা নিয়ম আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি ফেক্টর দেওয়া থাকে অর্থাৎ আই যে কে ক্যাপ দিয়ে থাকে সেক্ষেত্রে আরেকটা নিয়ম সো আমরা আপাতত এই চিত্র দিয়েই করছি কারণ এই চিত্র রিলেটেডই আমাদের টপিকটা সো দুটো ভেক্টর পি ডট কিউ পি এবং কিউ মধ্যবর্তী কোন হচ্ছে থেটা কীভাবে বুঝলাম পি কিউর কোন থেটা কারণ পি ভেক্টর এবং কিউ ভেক্টর আদি বিন্দু এক জায়গায় এরপর যে কোনটা থাকে সেটাই হবে তাদের মধ্যবর্তী কোন আচ্ছা সো এখন আমরা যদি পি ডট কিউ করি পি এবং কিউ ভেক্টরের ডট কোন যদি করি তাহলে মান চলে আসে ভাই অবশ্যই এটা একটা মান আসবে স্কেলার যেহেতু এটা পি কিউ কস তাদের মধ্যবর্তী কোন থেটা পি কিউ কস থেটা এখন আমাদের টপিকটার নাম হচ্ছে ভাই লব্ধির সীমা সরি ডট গুণনের সীমা ডট গুণনের মানটা আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করার ট্রাই করব এখন দেখেন কথার কথা জাস্ট আপনাকে বলছি যে আমি যদি কোনো কারণে যদি কোনো কারণে ধরেন আমি কোনো কারণে পিয়ের মানটা চেঞ্জ করতে পারবো না ধরেন পি এর যে মান আছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না কিউয়ের যে মান আছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না তাহলে এই যে ডট গুণনের যে মানটা আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কার উপর বলেন কস থেটার উপর অর্থাৎ থেটার উপর থেটা চেঞ্জ হলে কস থেকেটা চেঞ্জ হবে সো আলটিমেটলি পি ডট কিউ এর ভ্যালুটা চেঞ্জ হবে যদি আমি পি কিউ এর মান চেঞ্জ করতে না পারি বোঝা গেছে নিশ্চয়ই এবার আসেন কস থেটার বিভিন্ন মানের জন্য পি এবং কিউয়ের মান কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন কখন শূন্য এরকম জিনিস জিনিস হয় এগুলো বোঝার চেষ্টা করি সো দেখেন যদি কখনও ভাই তাদের মধ্যবর্তীকণ পি এবং কিউ একটু একই দিকে যায় মধ্যবর্তীকণ যদি জিরো ডিগ্রি হয় তাহলে পি ডট কিউ এর ভ্যালু হবে পি কিউ কস জিরো ডিগ্রি কস জিরো ভ্যালু ওয়ান তাহলে পি ডট ভ্যালু হবে পি এর সমান এবং এটা পজিটিভ যেহেতু তাহলে আমি প্লাস পি কিউ লিখতে পারি যদি দুইটা ভেক্টর লম্ব থাকে একটা আরেটার উপর লম্ব হয় মধ্যবর্তী কোন যদি ডি হয় তাহলে পি ডট ভ্যালু হবে পি কস নাইনটি কস ভ্যালু জিরো তাহলে জিরোর সাথে যাই গুণ করেন ভাই ভ্যালু চলে আসবে কত আবার দুটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে মধ্যবর্তী কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে পি ডট কিউয়ের ভ্যালু হবে পি কিউ কস হান্ড্রেডি এইটি ডিগ্রি কস একশো আশি ডিগ্রির ভ্যালু হয় মাইনাস ওয়ান তাহলে পি ডট কিউয়ের ভ্যালু হবে মাইনাস পি কিউ ওকে এই হচ্ছে ঘটনা এখন এই জায়গাটাতে ভাই এই জায়গাটাতে এটাই হচ্ছে পি ডট কিউয়ের ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু আর পি ডট কিউয়ের মিনিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু হচ্ছে এটা মিনিমাম ভ্যালু আছে এটা সো আমরা ম্যাক্সিমাম ভ্যালু জানি মিনিমাম ভ্যালু জানি তাহলে আমরা কি ইজিলি এখন পি ডট কিউ এর সীমা বের করে ফেলতে পারবো নাকি পারবো না বল ইজিলি পারবো এখন এরপর থেকে আমরা যদি বলি ভাই পি ডট কিউয়ের সীমা কী বা ডট গুণনের সীমা কী তাহলে এর মানটা সর্বনিম্ন কী হতে পারে ভাই মাইনাস এদের মানের গুণফল মাইনাস পি কিউ সর্বোচ্চ হতে পারে কি ভাই প্লাস পি কিউ মানের গুণফল তাহলে এদের লোভ এদের ডট গুননটা এইটুকুর মধ্যে ফ্যারি করে মাইনাস তাদের মানের গুণফল থেকে প্লাস তাদের মানের গুণ ফল ফুল সো আসেন এই রিলেটেড কোয়েশ্চেন আমি ভর্তি পরীক্ষা কখনো আসতে দেখি নেই বাট আমরা শিখে ফেলি কখনও যদি আসে তাহলে আপনারা পারবেন ডিফিনেটলি সো আসেন কোয়েশ্চেন কি একটা আমি বানিয়ে দিলাম সেটা হচ্ছে ধরেন পি একটা ভেক্টর যার মান হচ্ছে চার একক কিউ একটা ভেক্টর যার মান হচ্ছে তিন একক পি ডট কিউয়ের মান হতে পারে না নিচের কোনটি এরকম অপশন আসতে পারে আমরা অপশন কোনো কিছু দিয়ে আমরা শিখে ফেলি তার থেকে সো আমরা এটা অ্যাকচুয়ালি ভাই পি ডট কিউয়ের লব্ধির পি ডট কিউয়ের সীমার কোয়েশ্চেন আর কি সো পি ডট কিউয়ের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কী হতে পারে আমরা নিশ্চয়ই জানি এদের সর্বনিম্ন ভ্যালু কী হতে পারে ভাই সর্বনিম্ন ভ্যালু এদের গুণফলের ঋণাত্মক মান আর গুণফলের যোগ মানুষ তাহলে মাইনাস টুয়েলভ থেকে প্লাস টুয়েলভ পর্যন্তই কিন্তু এই মানটা ভ্যারি করতে পারে তাই তো সো পি ডট কিউয়ের সর্বনিম্ন মান মাইনাস টুয়েলভ সর্বোচ্চ মান প্লাস টুয়েলভ সেই যে পি ডট কিউয়ের ভ্যালু এইটুকুর মধ্যেই ভ্যারি করে বুঝলাম এর বাইরে কোনো দিন পিডট ভ্যালু যেতে পারবে না সো কোনো দিন বলেন অপশনে যদি মাইনাস থার্টিন থাকে সেটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর কারণ পি ডট কিউর মাইনাস থার্টিন হতে পারবে না মাইনাস ফোরটিন হতে পারবে না মাইনাস ফিফটিন হতে পারবে না এইদিকে কি থার্টিন হতে পারবে না ফোরটিন হতে পারবে না ফিফটিন হতে পারবে না কোনো ফ্র্যাকশন মানও হতে পারবে না এই হচ্ছে ঘটনা মান তো এইটুকুর মধ্যে ভ্যারি করবে মাইনাস টুয়েলভ মাইনাস ইলেভেন মাইনাস টেন মাইনাস নাইন এরকম করতে করতে প্লাস টুয়েলভ পর্যন্ত যেতে পারবে সো আশা করি বুঝেছেন ডট গ্রনের লোভ ডট সীমার যে অংশটা আছে এটা আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন এটা টোটালি আপনার ইচ্ছা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম